আজকে আমরা আপনাদের সামনে আসছি আমাদের প্লেয়ারদের কিছু প্রবলেম আছে কিছু দাবি দাবা আছে যে জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই ফার্স্ট বলতে চাই যে আমাদের রেসপেক্টের ব্যাপার আমাদের প্লেয়াররা অল ওভার আমরা যতজন প্লেয়ার আছি ক্রিকেট প্লেয়ার সবাই আমরা যতটুকু রেসপেক্ট ডিজার্ভ করি আমাদের মনে হয় না ততটুকু রেসপেক্ট আমরা পাই তো এটা ফার্স্ট জিনিস আর হচ্ছে আমাদের যে কোয়াব আমাদের প্লেয়ার অ্যাসোসিয়েশান আছে কোয়াব অ্যাসোসিয়েশনের আপনারা যদি দেখেন বর্তমান কোনো কার্যক্রম বা কোনো কিছু আমাদের প্লেয়ারদের প্রতিনিধি ওনারা ওনারা প্লেয়ারদের ফরে আমরা কখনোই মানে ওইভাবে আমাদের ফরে ওনারা কথা বলবে বা কোনো কিছু করবে এটা আমরা কখনোই পাইনি আমাদের ফরে সো আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের কোয়াবের সেক্রেটারি প্রেসিডেন্ট যারাই আছেন কোয়াব রিলেটেড তাদেরকে পদত্যাগ করতে পদত্যাগ ইমিডিয়েটলি করতে হবে নেক্সট বল পদত্যাগ করে কোয়াবের যারা আছে আমাদের কোয়াবের অ্যাসোসিয়েশন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সো আমরা প্লেয়াররা চুজ করব যে আমাদের কোয়াবের কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা এটা আমাদের প্লেয়ারদের মাধ্যমে আমরা চুজ ইউ দ্বিতীয়ত কথা হচ্ছে যে গত বিগত বেশ কয়েক বছর ধরে আপনারা জানেন প্রিমিয়ার লিগের সিচুয়েশনটা কি কম বেশি না সবগুলো প্লেয়ারই এই ব্যাপারে খুব অসন্তোষ প্রকাশ করছে যে যেভাবে প্রিমিয়ার লিগটা হচ্ছে কারণ এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেওয়া হচ্ছে অ্যাজ ওয়েল খেলোয়াড়দের অনেক লিমিটেশন এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমরা যেভাবে আগে প্রিমিয়ার লিগ খেলতাম যেভাবে প্লেয়াররা ডিল করতো ক্লাব অফিসিয়ালদের সাথে এবং অ্যাজ ওয়েল এস যারা তাদের প্লেয়াররা নিজেদের পারিশ্রমিকরা নেওয়া সবসময় আপনার অ্যাক্টিভ থাকতো এবং ওনারা প্লেয়াররা সবসময় মানে এটা থাকতো যে ওদের পাওয়ার পাওয়ারটা থাকতো যেন ওরা কোন টিমে খেলবে কেমন পারিশ্রমিক হবে তারা যেন ওই জিনিসটা চুজ করতে পারে এবং সবসময় এই জিনিসটাই হয়ে আসতো তো আমাদের সেকেন্ড দাবি হচ্ছে যেন আমরা প্রিমিয়ার লিগটা আগের মতো আমরা যেভাবে আগে চলতো ওইভাবে যেন আমরা ওই আমাদের প্রিমিয়ার লিগটা ফিরে পাই জি আমাদের থার্ড দাবি হচ্ছে বিপিএল সংক্রান্ত দিয়ে যে আমরা জানি যে এই বছরটা আমাদের বিপিএলটা অন্য নিয়মে হচ্ছে সেটা অবশ্যই আমরা রেসপেক্ট করি বাট আমাদের যেটা মেইন দাবি সেটা হচ্ছে যে আমাদের আগের নিয়মে যে বিপিএলগুলো হচ্ছিলো সেটা যেন নেক্সট ইয়ার থেকে সেটা চলে আসে এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা সে যেন ন্যায্য মূল্যটা বিদেশি প্লেয়ারদের সাথে সামঞ্জস্য যেন থাকে এটা আমরা কখনোই দেখি নাই যেটা দেখি যে বিপিএলে বিদেশি প্লেয়াররা আসে তাদেরকে অনেক পারিশ্রমিক দেওয়া হয় বাট লোকাল প্লেয়াররা যারা তারা ওইরকম করে পারিশ্রমিক পায় না তো মেকশিওর যেটা এটাকে অবশ্যই করতে হবে যেন আমাদের লোকাল প্লেয়াররা সেই পারিশ্রমিকটা পায় আর তার চাইতে বড়ো বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ডের অনেক ফ্রাঞ্চাইজি লিগ হয় যেখানে যার যে যে প্লেয়ার তারা তাদের ড্রাফট ওটা ইনশিওর করতে পারে যে কোন গ্রেডে তারা থাকবে তো আমার মনে হয় যে বাংলাদেশি প্লেয়ারদের ওইরকমই অবশ্যই হওয়া উচিত যে যে তারা কোন গ্রেডে থাকবে তারপরে যেটা নিলামে যদি কোনো ফ্রাঞ্চাইজি না নিতে চায় সেটা তাদের বিষয় বাট আমার মনে হয় যে তাদের সেই অবশ্যই রেসপেক্টে দেওয়া উচিত যে সে সে তাদের যেন যে গ্রেডটা সেটা যেন তারা চুজ করতে পারে আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ারদের ম্যাচ ফি যেটা আমরা সবাই মিলে মনে করেছি যে এটা এক লাখ টাকা হওয়া উচিত সো আমরা এই দাবিটা অবশ্যই জানাচ্ছি আমাদের স্যালারি ফার্স্ট ক্লাস প্লেয়ারদের অনেক কম আর সেটা অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়াতে হবে প্লেয়ারদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে হবে সেটা জিম ইনডোর মাঠ সব কিছুর ফ্যাসিলিটিস রাখতে হবে বারো মাস কোচ ফিজিও ট্রেনার অ্যাপয়েন্ট করতে হবে এবং কোস্ট ফিজিও ট্রেনাররাই আসলে ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসবে যেখান থেকে ওরা পরিকল্পনাগুলো দিয়ে দিবে এবং সেভাবে ফার্স্ট ক্লাস প্লেয়াররা যাতে করে কাজ করতে পারে আমরা একটা জিনিস বুঝতে পারি যে হ্যাঁ হয়তো আজকে চেলে যেহেতু এটা ফ্যাসিলিটিসের ব্যাপার আজকেই হবে না বাট এটা আমরা চাই যেন এটা ইনশিওর হোক নেক্সট সিজনের আগে অবশ্যই প্লাস হচ্ছে প্রতিটা ডিভিশন এটা প্রতিটা ডিভিশনের কারণ হচ্ছে আমরা চাই না যে প্রতিটা ট্রেনিং সেশনই ঢাকা থেকে যেন করতে হয় এই একাডেমি মাঠে অবশ্যই সেটা হওয়া উচিত বরিশালের হোম ভেনুতে বরিশাল প্র্যাকটিস করবে খুলনার হোম ভেনুতে খুলনা প্র্যাকটিস করবে সিলেটের তাতে সিলেট প্র্যাকটিস করবে তাহলে আসলে আমাদের ক্রিকেটের প্রসারটা অনেক বৃদ্ধি পাবে প্লাস হচ্ছে যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা এখানে অনেকগুলো ছোটো ছোটো ইস্যুজ আছে হয়তো এগুলো ইন ডিটেলসে অনেক সময় বলা সম্ভব হয় না কিন্তু এই জিনিসগুলো আসলে ইম্প্রুভমেন্ট খুব দরকার যদি আমরা আমাদের টেস্ট ক্রিকেট কিংবা ক্রিকেটের কালচারটা ভালো করতে চাই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল বল যেটা আমাদের অনেক বড়ো একটা সমস্যা আমরা স্বাভাবিকভাবেই যখন ফার্স্ট ক্লাস খেলি আমাদের মান বল হয় না এবং ওটা নিয়ে আমরা অনেক স্ট্রাগেল করি পরে যখন আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনাল খেলতে আসে ডিফারেন্ট বল আবার অ্যাডজাস্ট করতে হয় ওই জিনিসটা যেন আমাদের না করতে হয় ডেলি অ্যালাউন্স পনেরোশো টাকা আমার কাছে মনে হয় না যে যে ফিটনেস লেভেল দাবি করছে বা বিসিবি প্লেয়ারদের থেকে সেই ফিটনেস লেভেল মেনটেন করতে গেলে পনেরোশো টাকায় একটা প্লেয়ারে খাওয়া সম্ভব তাদের স্বাভাবিকভাবে অনেক হেলদি খাবার খেতে হবে এবং ভালো একটা হোটেলে থাকতে হবে যেখানে থাকতে গেলে অবশ্যই খাবার কিংবা যে কোনো জিনিসের দাম একটু বেশি হবে সো সেটা বিবেচনা করে যেটা করলে ভালো হয় যে অ্যামাউন্টটা সিলেক্ট করলে ভালো হয় সেটা যেন করে ট্রাভেল ধরেন একটা বড় ইস্যু হচ্ছে কেউ রাজশাহী থেকে আজকে কক্সবাজার যাবে সেই প্লেয়ারটাকে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে তো পঁচিশশো টাকা দেওয়া হচ্ছে যে তাকে যাওয়ার জন্য কিভাবে পৌঁছাতে পারবে আপনারা বলতে পারেন বাস ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা স্বাভাবিকভাবে তাদের এনশিওর করতে হবে যেন তারা প্লেন ফেয়ারটা পায় তাদের কোনো অ্যালাউন্স দেওয়ার দরকার নেই কিছু দেওয়ার দরকার নেই জাস্ট প্লেনটা এনশিওর করে দিলেই হবে টিকিটটা ডিভিশন করে দিয়ে আমাদের কোনো আপত্তি নাই যে তোমরা এই ফ্লাইটে করে কক্সবাজার যেতে পারবা আর হোটেল যেটা বললাম যে হোটেলে অ্যাটলিস্ট জিম এবং সুইমিং পুল মাস্ট দরকার কারণ ফোর ডে ম্যাচে প্রতিটা দিন শেষে একটা প্লেয়ারের অনেক কষ্ট হয় তো ওইখানে তার মাস্ট যে একটা জিম কিংবা একটা রিকাভারির জায়গা যেন থাকে কোনো ওই টু স্টার ওয়ান স্টার হোটেলে কোনো রকম রুম আছে ওরকম জায়গা আসলে থাকা সম্ভব না প্লেয়ারদের জন্য প্লাস হচ্ছে বাস আপনারা যদি দেখেন যে আমরা মাঠে কি বাসে আসি কিংবা যাই মানে খুবই হতাশাজনক একটা জায়গা এটা আমাদের জন্য এসি বাস কিংবা যে বাসের কমফোর্টেবল থাকবে সেরকম একটা বাসে আমাদের যাওয়া উচিত আমার পয়েন্টটা হলো নাম্বার জাতীয় দলের চুক্তিবদ্ধ প্লেয়ারদের সংখ্যা বাড়াতে হবে কারণ এখন আমাদের অনেক আমার মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন আমার কাছে মনে হয় যে চুক্তিবিদ্ধ প্লেয়ারদের সংখ্যা বাংলাদেশে অনেক কম আমার কাছে মনে হয় যে চুক্তিবিদ্ধ প্লেয়ারদের সংখ্যা তিরিশ জন করা উচিত এবং করতে হবে এবং বেতন বাড়াতে হবে আমি শুনছি যে আজকে অনেক দিন ধরে বেতন বাড়ানো হয় না তিন বছর ধরে বাড়ানো হয় না সো আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের সংখ্যা বাড়াতে হবে এবং বেতন বেতনও বাড়াতে হবে থ্যাংক ইউ আচ্ছা আমি আমি যে জিনিসটা নিয়ে আমার যে পয়েন্ট এটা হলো আসলে আমরা ক্রিকেট নিয়ে কথা বলছি অথবা নাইমবে যে কথাটা বললো যে রেসপেক্টের কথা এটা খালি ক্রিকেট নিয়েই কিন্তু আমরা আজকে যে উদ্যোগটা নিয়েছি এটা খালি ক্রিকেট নিয়ে খালি ক্রিকেটারদেরকে নিয়ে না আপনি যদি চিন্তা করেন একটা গ্রাউন্ডসম্যান ও কি ধরনের স্যালারি পাচ্ছে বিসিবিতে কাজ করে আপনারা আপনারা সবাই সাংবাদিক আপনারা দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত ওরা কাজ করতে থাকে হয়তো দিন শেষে পাঁচ হাজার টাকা পায় ছয় হাজার টাকা পায় একটা কোচ মাস শেষে মাস শেষে সরি কোচের কথা যে আপনি যদি দেখেন আমরা নিজেরাই নিজেদের বাঙালি কোচদেরকে প্রমোট করতে চাই না আমরা একটা কোচের হয়তো বা বিদেশি একটা কোচের যত টাকা সে বেতন পায় আমাদের বিশটা কোচের বেতন একটা সমান হয়ে যায় এমনও সময় গেছে যে রিসেন্টলি একটা ট্যুরে বাংলাদেশি কোচ কোচের আন্ডারে তারা খুব ভালো পারফরমেন্স করছে কিন্তু নেক্সট ট্যুরে সে সে নাই তো আমি কারোর নাম উল্লেখ করতে চাই না বাট এগুলো আপনারা যদি একটু বিবেচনা করে দেখেন যে তাই হচ্ছে আম্পায়ারিং নিয়ে আমরা সবাই কমপ্লেন করি প্লেয়াররা কমপ্লেন করি সাংবাদিকরা কমপ্লেন করে বাট এম্পায়িং হিসাবে একটা এম্পায়ারিং আম্পায়ারিং হিসাবে একটা এম্পায়ারিং একটা প্রফেশন হিসাবে নিতে হলে তাকে তো একটা লাইফের সিকিউরিটি দিতে হবে টাকা দিয়ে আমাকে তা দিই কি দিন আপনারা সবাই জানেন তাদেরকে কী ধরনের পেমেন্ট করা হয় তা সেম গোজ ফর ফিজিও ট্রেনার আমার কথা হলো যে এখন দিস ইস দ্য রাইট টাইম যেখানে আমরা বাংলাদেশিদেরকে প্রায়রিটি দিই ওভার এনিওয়ান আইজ সো এটাই এটাই আমার কথা আছে আমার পয়েন্ট নাম্বার আট আমাদের ডোমেস্টিকে আমরা দুইটা ফোর ডে টুর্নামেন্ট খেলি বিসিএল এবং এনসিএল বাট প্রিমিয়ার লিগে যেমন ভার্সন আমরা একটা মাত্র টুর্নামেন্ট খেলি সেখানে মনে হয় আমাদের আরেকটা টুর্নামেন্ট অবশ্যই বাড়ানো উচিত এবং আমরা বিপিএল যেটা খেলি বিপিএলে আমরা একটা টি টোয়েন্টি লিগ খেলি বাট আদার্স কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় না আমার কাছে মনে হয় বিপিএলের মুহূর্তে আমাদের একটা টি টোয়েন্টি লিগ হওয়া জরুরি যাতে আমাদের বিপিএলটা আরও অনেক বেশি ভালো যায় ওয়ান ওয়ান ডের ব্যাপার যেটা বলছিলাম সেটা ন্যাশনাল লিগ আগে আমাদেরকে ওডিআই একটা খেলা হতো আগে পাঁচ বছর আগেও সেটা হতো ওডিয়ায় ডে খেলা হতো ফোর্ডের পরের দিন আমরা একটা পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতাম সেই ম্যাচটাও বন্ধ হয়ে গেছে আমরা চাই যে ন্যাশনাল ক্রিকেট লিগের একটা ওডিআই ম্যাচ চালু করা হোক ওডিয়া টুর্নামেন্ট চালু করা হোক যাতে আমরা ওডিয়ার সংখ্যা আরও বেশি পাই এবং আরও অপরচুনিটি পাই খেলার জন্য ধন্যবাদ পয়েন্ট নাম্বার নয় ডোমেস্টিক টুর্নামেন্টের জন্য আমাদের একটা ফিক্সড ক্যালেন্ডার থাকতে হবে এবং এটা যদি থাকা হয় তাহলে হয়তো আমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারি আমাদের সব কিছু প্রিপারেশানের জন্য প্রতি বছর দশ নম্বর পয়েন্ট হচ্ছে যে বিপিএল এর প্রিমিয়ার লিগে যে বকেয়া টাকাটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন এটা পাই যেমন আমি লাস্ট ইয়ারে যে দশটা টিম অলরেডি তাদের টাকা ক্লিয়ার করে দিয়েছে আমরা ব্রাদার্স ইউনিয়ন থেকে স্টিল ফর্টি টাকা পাইনি সেখানে বোর্ডে অনেকবার যাওয়া হয়েছে কোয়াবকে অনেকবার নক করা হয়েছে অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে এটা আসলে ডিজার্ভ করে না কেউই করে না সব আমাদের টিমে যারা টিমমেট আছে বারবার আসা যাওয়া এটা খুবই দৃষ্টিকোণ তা আশা আশা করবো যে প্রতি বছর যেন একটা যেই সময়টা দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে যেন টাকাটা ক্লিয়ার করা হয় আমার পয়েন্ট নম্বর এগারো এটা হচ্ছে আমাদের যেমন ফ্রাঞ্চাইজির দিকে একটা ই করে দেওয়া আছে যে দুটার বেশি খেলতে পারবো না বা দুইটার বেশি খেলতে পারবো না তো সেই জায়গাটা যদি আমাদের ন্যাশনাল ডিউটি বাদে যদি আমরা ফ্রি থাকি ওই সময়টা যদি আমাদের ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই কিছু খেলতে পারবো এবং আমরা অনেক কিছু শিখ